দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, ফয়সাল জামিল নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, চাকরিবিহীন কি বিয়ে করা দোষণীয়? আমি জানতে চাই, পড়ালেখা থাকা অবস্থায় কি বিয়ে করা যায় না? যাদের পরিবারকে এই বিষয়টা বললে হাসি ঠাট্টা বিদ্রূপ শুরু করে, তাদের ক্ষেত্রে শরীয়ত কি বলে? প্রিয় দর্শক, বিবাহের সাথে অবশ্যই আয় উপার্জনের যে সক্ষমতা, সেটির একটি সম্পৃক্ততা অবশ্যই রয়েছে। তার অর্থ এই নয় যে সেটা চাকরিই করতে হবে, বরং একজন মানুষ যদি সে উপার্জনক্ষম হয়, যে কোনো উপায়ে, সে শারীরিক পরিশ্রম করার মাধ্যমে, সে শ্রম বিক্রি করার মাধ্যমে, সে মিনতিগিরি করে, কুলিগিরি করেও যদি সে নিজের স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো তার সামর্থ্য থাকে, তাহলে সেই পুরুষ, প্রাপ্তবয়স্ক সেই ছেলে, সে ইচ্ছে করলে বিয়ে করতে পারে এবং এটাতে শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তি নেই এবং এটা দূষণীয় মনে করার কোনো অবকাশ নেই। এমনকি একজন মানুষ, একজন ছাত্র, একজন পুরুষ, সে শিক্ষার্থী থাকা অবস্থায়, ছাত্রত্বের সময়ও যদি সে তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো তার এবিলিটি এবং তার সক্ষমতা থাকে, তাহলে সেও বিয়ে করতে পারে। এটাও ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই দূষণীয় হতে পারে না। আর যদি তার চারিত্রিক এবং নৈতিক পদস্খলনের এবং কোনো ধরনের চরিত্রহীনতার কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে বিবাহ না করলে, তাহলে তো সেই সকল ক্ষেত্রে ছাত্রত্বের অজুহাতে বিবাহে বিলম্বন করা কোনোভাবেই, বিবাহে বিলম্ব করা কোনোভাবেই জায়েজ হবে না। বরং সেই ধরনের পুরুষদের জন্য বিবাহ করে নেওয়া অবশ্যই জরুরি এবং তার নিজের ঈমান এবং নিজের আমলকে হেফাজত করবার জন্য যদি প্রয়োজনে তাকে উপার্জন কোনো কাজে উপার্জন করার জন্য কোনো কাজে সংশ্লিষ্ট হতে হয়, তো সেই উপার্জন করেও নিজের স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে এবং তাকে বিয়ে করতে হবে। সুতরাং আমাদের সমাজের মধ্যে ছাত্রত্বের সময়ে বিয়ে শাদি করা অথবা এই বিষয়গুলোকে পরিবারের সামনে উপস্থাপন করার পরে যদি তারা এটাকে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, তাহলে এটি অবশ্যই তাদের জন্য অসমীচীন হবে এবং আল্লাহর বিধান, শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান নিয়ে উপহাস করার ক্ষেত্রে বিশেষে তাদের ইমানের জন্য এটি আশঙ্কার কারণ হবে, ইমান নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। সুতরাং এই বিষয়গুলোকে নিয়ে কোনোভাবেই উপহাস বা অবজ্ঞা করা উচিত হবে না। যদি কোনো পুরুষের প্রাপ্তবয়স্ক কোনো ছেলের যদি বিবাহ করার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং বিবাহ না করলে তার দ্বারা যদি কোনো জেনা, ব্যভিচারের মতো কোনো অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই তারও যেমন করণীয় হলো বিবাহ করে নেওয়া, পিতামাতারও দায়িত্ব এবং কর্তব্য হলো সেই ধরনের সন্তানকে বিবাহের ব্যবস্থা করে দেয়া। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে পিতা, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন যদি তার বিবাহের প্রয়োজন হয় চরিত্রকে রক্ষা করার জন্য, আর পিতামাতা যদি সেখানে তাকে বিবাহের ব্যবস্থা না করে, আর ওই অবস্থায় অভিভাবকদের অসহযোগিতার কারণে সে বিবাহ করতে ব্যর্থ হয়ে যদি সে কোনো পাপ কাজে লিপ্ত হয়, তাহলে এই পাপের দায় তার পিতামাতাকে এবং তার অভিভাবককে বহন করতে হবে। সুতরাং এ থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে কথা বুঝতে পারি, সেটি হলো যে বিবাহ করাটা এটি কোনো চাকরির সাথে সম্পৃক্ত নয়, এটি উপার্জন ক্ষমতার সাথে সম্পৃক্ত। একজন মানুষ যখনই সে নিজের স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা তার থাকবে, সে চাই সেটা চাকরি করে হোক অথবা চাই সেটা প্রাইভেট পড়িয়ে হোক, সেটাই চাই সেটা টিউশনি করে হোক, এমনকি চাই সেটা রিক্সা চালিয়ে হোক, ভ্যান গাড়ি চালিয়ে হোক অথবা শ্রম বিক্রি করে হোক, যে কোনো উপায়ে যদি স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা কোনো পুরুষের থাকে, তাহলে শুধুমাত্র সমাজ এবং সামাজিকতার অজুহাতে বিলম্ব করানো অথবা বিলম্ব করা কোনোটি ইসলামের মূল চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রিয় দর্শক,